সো যারা যারা ভেবেছিলেন যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা সুপার ডুপার হতে চলেছে এবং আমার মতো গাধা, সো তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত 76 রানে 6 উইকেট কিছুই করার নাই। বাংলাদেশ খুবই চমৎকার খেলছে, বাংলার তামিল ছেলেরা বিশেষ করে আমাদের যারা ডাক অ্যাসোসিয়েশনের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং ডাক মারার দপ্তরের যে দায়িত্বে আছে এরা সবাই ডাক মেরেছে। আমাদের তামিম ইকবাল প্রথমে নেমেছে ধুমধারাকা খেলেছে, তিনি ভালোই করেছেন, 43 বলেই 29 রান করে আউট হয়ে গিয়েছেন। এরপর ডাবল ডাবল আন্ডে মেরেছেন আমাদের মাহমুদুল হাসান জয়, তার কথা আমি কিছুই বলবো না। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত, এই পোলাডারে কোন যুক্তিতে আমাদের নির্বাচক প্যানেল নেয়, তাকে নিয়ে যে কি পরিমাণে হতাশা সারা জাতির, তারপরেও কিন্তু এই নাজমুল হোসেন শান্তকে আমাদের নির্বাচক প্যানেল লিস্টে রাখবেই, ঠিক আছে, তার কথা বাদ দিলাম। তারপর আমাদের মমিনুল হক, তিনি সদ্য বিদায়ী টেস্ট অধিনায়ক, তিনি তার যে মানে পারফরমেন্স সেখানে কনসেন্ট্রেশন দিচ্ছিলেন এবং সেখানে আজকে দিতে পারেন নাই, সেখানে আবারও লাড্ডু মেরেছেন। তারপর আমাদের লিটন কুমার দাস, তাও একটু চেষ্টা করেছে, 12। তারপর হচ্ছে আমাদের সাকিব আল হাসান, এখনও নট আউট, 27 রান 39 বলে, ঠিক এই মুহূর্তে ডে ওয়ান সেশন ওয়ানের খেলা চলছে। অন্যদিকে আমাদের নুরুল হাসান সোহান, আরেক ডাক অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সে করেছে 2 বলেই 0, ডাবল আন্ডার, ঠিক আছে। আমার কাছে মনে হয় এই একটা লোক, এই নুরুল হাসান সোহান, সে হচ্ছে এই টেস্টে একটা কোটায় চান্স পাইছে, কোন কোটা এটা বলা যাবে না। তারপর হচ্ছে মেহেদী হাসান মিরাজ, সে এখন দেখেন আপনাদের মনে আছে ওই যে আফিফ এবং মেহেদি একটা জুটি করেছিল, সেই আজকের ওই জুটিটাই করতে হবে সাকিব এবং মেহেদী হাসান মিরাজকে, তারপর মোস্তাফিজ, খালেদ আর ইবাদত আছে। এখন দেখেন সাকিব এবং মিরাজ এর মধ্যে একজন যদি আউট হয়ে যায়, তার মানে বাংলাদেশ খুব দ্রুতই অল আউট হয়ে যাবে। ও মাই গড, এর মধ্যে আপনারা দেখেন কে বেশি উইকেট পাইছে, সবচেয়ে বেশি উইকেট পেয়েছে ক্যামার রোজ, সে 2টা, আর 2টা উইকেট পাইছে কাইল মায়ার্স। কাইল মায়ার্স একজন অলরাউন্ডার, সেও 2টা উইকেট পায়। তাহলে আপনি কী বলবেন তাকে, তাদেরকে বাংলাদেশের ব্যাটসম্যানরাও হচ্ছে ওই যে বলে না, তাদেরকে তাদের শিক্ষা কোনোদিন শেষ হবে না। ওফ, আজকে হয়তো মুশফিকুর রহিম যদি থাকতো তাহলে হয়তো আরও কয়েকটা উইকেট কম পড়তো, দায়িত্ব নিয়ে খেলতো সাকিব আর মুশফিক, কিছুই বলার নেই। এখন সাকিব যেহেতু অধিনায়ক, দায়িত্ব তো তাকে নিতেই হবে, বাকিদের দায়িত্ব না নিলেও চলে। তো যাই হোক, শেষ পর্যন্ত কোথায় গিয়ে এই জিনিস থামে সেটা এখন দেখার বিষয়। তো আপনারা কী মনে করছেন আপনারা একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।